আমাদের অপরাধ হয়েছে, ঘন্টা দেড়েক সময় লেগেছে রক্তটা জোগাড় করতে। ওনার কথা হয়েছে আমি এসেছি, আমি বসে থাকবো, আমি কেন বসে থাকবো, আমার সময় দাম নেই, তোমরা কেন আমাকে এত লেট করালে, এই আমাদের অপরাধ। আমি সেই হিসাবে এমএলএ সাহেব ডেকেছে হিসাবে আমি আসি ওর কথাতে না, এবং এসে দেখি ওর বাড়ির সামনে দাঁড়াই, সেই সময় আমাকে ও ছুটি এসে আঙুল দেখে উগ্রভাবে আমার গায়ে হাত তুলে, এবং তার প্রতিবাদে আমাদের মানুষজন সেই অপরাধটা মেনে নেবে না, তার প্রতিবাদ আমরা চাইছি। রক্ত দিতে দেরি, এবার সমাজকর্মীকে মারধরের অভিযোগ বিধায়কের দেহরক্ষীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জে। স্থানীয় সূত্রের খবর, গত বুধবার বহরমপুর হাসপাতালে ভর্তি ছিলেন কালীগঞ্জের বিধায়ক নাসির উদ্দিন আহমেদের দেহরক্ষীর বাবা। প্রয়োজন হয় রক্তের। নদিয়ার সমাজকর্মী ওসমান গনির কাছে ফোন আসে রক্তের প্রয়োজন নিয়ে। রক্ত জোগাড় করতে প্রায় ঘন্টা দেড়েক সময় লাগে, আর তাতেই ফোনে হুমকি সমাজকর্মী ওসমান গনির শেখকে। বৃহস্পতিবার বিধায়ক নাসির উদ্দিন আহমেদের নাম করে ডেকে এনে সমাজকর্মীকে মারধর করে বিধায়কের দেহরক্ষী। এরপরই সমাজকর্মীর হয়ে অসংখ্য অনুগামীরা 34 নম্বর জাতীয় সড়কে এসে বিক্ষোভ শুরু করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালীগঞ্জ থানার মীরাবাড়ির পুলিশ। যদিও বিধায়ক নাসির উদ্দিন আহমেদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং তার দেহরক্ষীর সুরমান শেখের বিরুদ্ধে কালীগঞ্জ থানার মীরা ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনা হচ্ছে আমরা একটা সংগঠন নিয়ে কাজ করি ব্ল্যাক সম্পর্কে, যেটা আমরা গোটা পশ্চিমবঙ্গ জেলে রাজনৈতিক হিসাবে বিভিন্ন মানুষকে ফ্রিতে রক্তের জোগাড় দিই, আমরা দিন রাত কিছু ভাবি না, সেই পরিপ্রেক্ষিতে আমরা মানুষকে সহায়তা করি। সেই জায়গায় আমাদের এখানকার লোকাল এমএলএ সাহেবের সিকিউরিটি ওর আব্বুর জন্য রক্তের প্রয়োজন ছিল, আমাদেরকে কালকে বলেছিল, কথা বলেছে এবং আমাকে অনেক কথা বলেছে, আমি কিছু মনে করিনি। আজকে সকালে আমি যখন আমার পাশে ব্যবসা আছে, সেই ব্যবসাতে আমি দোকানে এসে বসি, সুরমান আমাকে বলে যে ভাই তোমাকে এমএলএ সাহেব ডেকেছে একটু কথা বলবে এসো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।